আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি তোমরা অত্যন্ত ভালো আছো এবং বরাবরের মতোই তোমাদের ভালো থাকাটাই আমি একান্ত কামনা করি। আজকে অনলাইন বেসিস ক্লাস কার্যক্রমে তোমাদেরকে সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। মোহাম্মদ সোহরাব হোসেন সৌরভ, আমি ইংরেজি শাখার ইম্পেরিয়াল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের একজন শিক্ষক। আজকে ষষ্ঠ শ্রেণীর জন্য ক্লাস সিক্সের জন্য একটা আইটেম নিয়ে আমরা ক্লাস কার্যক্রম পরিচালনা করব। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা ইতিমধ্যে ইম্পেরিয়াল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অনলাইন বেসিস ক্লাস কার্যক্রমগুলোতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতেছো এই আশাবাদ আমি ব্যক্ত করি এবং তোমরা অনলাইন বেসিস ক্লাস কার্যক্রম থেকে তোমাদের প্রয়োজনীয় ম্যাটেরিয়ালসগুলো অবশ্যই কালেকশন করে নিয়ে নেক্সট এক্সাম বা আমাদের হাফ ইয়ারলি এক্সামের জন্য প্রস্তুত হচ্ছ, সেটাও আমি আশা করতে পারি। অবশ্যই আজকে আমরা ক্লাস সিক্সের যে আইটেম নিয়ে আলোচনা করব সেটা প্রথমে তোমাদেরকে হাইলাইটস করে দেওয়া আমার একান্ত কর্তব্য বলে আমি মনে করি। হ্যাঁ, তোমাদেরকে খুব বেশি দীর্ঘায়িত সময় না নিয়ে আমাদের প্রয়োজনীয় টপিকটা আজকে আমি তুলে ধরতেছি। আজকে তোমাদের সেকেন্ড পেপার নিয়ে আমি আলোচনা করব, ক্লাস সিক্সের সেকেন্ড পেপার। তোমরা একটু মনোযোগ সহকারে শুনবে। আমরা মডেল 16 নম্বর মডেলের 1 নম্বর আইটেম। আচ্ছা, তোমরা বলো তো তোমাদের 1 নম্বর আইটেমে কী ছিল টপিকটা? হ্যাঁ, তোমরা গেস করতে পারছো প্রপারলি। সেই আইটেমটা হচ্ছে আমাদের আর্টিকেলস। আমরা তোমাদের সেই বহু কাঙ্ক্ষিত যে আইটেমটা, যেটা তোমাদেরকে বহুবার করানো হয়েছে, ইজি একটা টপিক, তারপরে তোমাদের দু একটা আইটেম সেটা কী হয়ে যায়, মিসপ্লেসড হয়ে যায় বা তোমরা কারেকশন করতে প্রপারলি পারো না। অ্যান্ড সেক্ষেত্রে আমরা এটা সলভেন্স করার জন্য আজকে আবার তোমাদের সম্মুখে আর্টিকেলস নিয়ে একটু বিশদ আলোচনা করার চেষ্টা করব। আমরা ডেমো হিসেবে সামনে একটা মডেলকে তুলে ধরছি, সেটা হচ্ছে আমাদের মডেল 16 নাম্বার 1 যে আর্টিকেলসের একটা ডেমো আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। লেটস স্টার্ট। প্রথমে আমরা শুরু করে নিই পড়া থেকে। ওয়ান্স আপন এ টাইম, তোমরা জানো এটা একটা প্রেস। ওয়ান্স আপন এ টাইম, একদা কোনো এক সময়, এই প্রেস দ্বারা অবশ্যই অতীতকালকে ইন্ডিকেট করে। এখানে কাল নিয়ে বা টেন্স নিয়ে খুব বেশি আলোচনার বিষয়বস্তুর সুযোগ নেই, যেহেতু আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আর্টিকেলস, যার বাংলা হচ্ছে পদাশ্রিত নির্দেশক। সো আমরা এই বিষয় নিয়ে এখন আলোচনা করব। ওয়ান্স আপন এ টাইম, খুব কোনো এক সময়, একদা দেয়ার ওয়াজ ওই একদা কোনো এক সময়ে ছিল ডট ডট কিং, কি ছিল, রাজা ছিল। এখন দেখো কিং শব্দটাকে যদি আমরা হাইলাইট করি সেটা হচ্ছে একটা নাউন, পার্ট অফ স্পিচের মধ্যে কিংটা হচ্ছে একটা নাউন। আর আমরা জানি নাউনের পূর্বে সাধারণত অ্যাডজেক্টিভ বসে নাউনটাকে মডিফাই করে। তাহলে এখানে এই ব্ল্যাঙ্কের মধ্যে মডিফাই করার জন্য আমরা অন্য কোনো অ্যাডজেক্টিভ বসাতে পারবো না। যে অ্যাডজেক্টিভ বসালে আমাদের আর্টিকেলসের যে আমাদের কন্ডিশন আছে সেটা ফিল আপ হয়, অর্থাৎ এ এন ডি থেকে যে কোনো একটা অপশন নিয়ে আমাদেরকে এখানে অ্যাডজেক্টিভ হিসেবে বসাতে হবে, যেটা আর্টিকেলসে রিপ্রেজেন্ট করবে। তাহলে আমরা এখানে কিং এর প্রথম শব্দ হচ্ছে কে। তোমরা জানো কনসোনেন্টের পূর্বে সাধারণত আমরা এ বসাই এবং ভাওয়েলের পূর্বে কখনো, মোস্ট অফ দ্য টাইম আমরা এন বসাই। কখনো কখনো সেটা প্রোনাউন্সিয়েশনের কারণে, উচ্চারণগত পার্থক্যের কারণে ভাওয়েলের পূর্ব এ বসতে পারে। তবে এখানে কনসোনেন্টটা ক্লিয়ার, কে হচ্ছে একটা কনসোনেন্ট এবং কনসোনেন্টের পূর্বে কিং শব্দটা একজনকে রিপ্রেজেন্ট করতেছে এবং এখানে একটা অ্যাডজেক্টিভের প্রয়োজন, এবং তাহলে সেক্ষেত্রে সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে আমাদের জন্য এ। ওকে, এন এবং দি আমরা নিতে পারবো না, যেহেতু কিংটাকে আগে সুনির্দিষ্ট করা নেই, এই জন্য আমরা দি নিতে পারবো না। এন নিতে পারবো না এই জন্য, কেননা কিং এর প্রথম শব্দ হচ্ছে কে, সেটা ভাওয়েলকে রিপ্রেজেন্ট করে না, সেটা হচ্ছে একটা কনসোনেন্ট। ওকে, অ্যান্ড দ্যাটস ওয়াই আমরা সেখানে এ পিক করলাম। তাহলে আমাদের অর্থটা কী দাঁড়াচ্ছে? ওয়ান্স আপন আ টাইম দেয়ার ওয়াজ আ কিং কল্ড মিরাস। একদম কোনো এক সময়ে, সময়ের আবর্তে একজন মিরাস নামক রাজা ছিল, যে রাজার নাম ছিল মিরাস। আসলে এই নাম দেখে তোমরা বুঝতে পারতো সেটা গ্রিস বা অ্যাথেন্স শহরের যে রাজাগুলো ছিল, যারা হচ্ছে পৌত্তলিকতার পূজা করতো, মানে হচ্ছে তাদের মধ্যে লোভ হিংসা এগুলো বেশি কাজ করতো। তোমরা গল্পের মাধ্যমে বুঝতে পারবা তার মধ্যে লোভাদুর একটা ভাব ছিল, বহু ঈশ্বরবাদে বিশ্বাস করতো তারা। ওকে, এই ইনফরমেশনগুলো তোমাদেরকে এই জন্য প্রোভাইড করতেছি যাতে করে তোমাদেরকে এই ব্ল্যাঙ্ক সলভ করতে একটু সহায়তা করে। ওকে, লেটস সি, হি ওয়াজ ফন্ড অফ গোল্ড। দেখো আমি যে ইনফরমেশনটা তোমাদেরকে দিলাম যে মিরাস বা ওই গ্রিস বা অ্যাথেন্স শহরের যে স্টেট প্রধানরা ছিল তাদের মোস্ট অফ দেমই ছিল কি, একেশ্বরবাদে বিশ্বাস করতো না, এরা বহুশ্বরবাদে বিশ্বাস করতো, মোস্ট অফ দেম ছিল খ্রিস্টিয়ান। হি ওয়াজ ফন্ড অফ গোল্ড, সে স্বর্ণের জন্য খুব বেশি লোভাতুর ছিল, জেলাসি ছিল, সে স্বর্ণ পাগল ছিল। গোল্ড দেখলেই কি হতো, তার মধ্যে একটা লোভ কাজ করতো স্বর্ণ দেখলে। বরাবর আমরা জানি মহিলারা সাধারণত স্বর্ণের প্রতি কি থাকতো, আমাদের দেশে দেখা যায় মহিলারা একটু স্বর্ণের প্রতি ফন্ড অফ থাকে, আগ্রহী থাকে। বাট তখনকার কালচারটা যেমন ছিল, রাজা বাদশাহ বা বড় বড় নাইটস যারা ছিল, সেনাপতি যারা ছিল, তারাও অর্নামেন্টস বা গয়না পরতো। তো ও হিসেবে রাজা বেচারা তারও কি ছিল, ফন্ড অফ গোল্ড, স্বর্ণের প্রতি একটা আগ্রহ ছিল।
though he had পরবর্তী সেগমেন্টের দিকে থাকো দো মানে হচ্ছে কি যদিও বা যদিও বা হি হ্যাড লট অফ ইট পর্যাপ্ত পরিমাণে এটা ছিল কি ছিল এখন আমি একটা কথা বললাম পর্যাপ্ত পরিমাণ লট অফ দ্বারা তোমরা জানো লট অফ শব্দের পূর্বে এ একটা ওয়ার্ড আমরা মিস করে গেছি কেন তোমরা একটা প্রেজ সম্পর্কে ভালো করে জানো আমরা যদি প্রচুর অর্থ বোঝাতে যাই তাহলে একটা প্রেজ আসে a lot of তিনটা ওয়ার্ডের সমন্বয়ে এই প্রেজের অর্থ দাঁড়ায় হচ্ছে প্রচুর কিন্তু আমরা এই সেগমেন্টে দেখতে পাচ্ছি লট অফ এর মধ্যে এই শব্দটা মিসড বা অনুল্লিখিত আছে সো অনুল্লিখিত ওয়ার্ডটাকে আমরা এখানে ফাইন্ড আউট করব তাহলে এখানে হচ্ছে কি পুরো প্রেজটাকে অর্থ সহ যদি আমরা মিলিয়ে নিই এ লট অফ শুধু প্রেজটাকে ফিল আপ করে দিলে তোমার পার্ট অফ স্পিচ কমপ্লিট হয়ে যাচ্ছে তাহলে আমাদের পূর্ণাঙ্গ অর্থ দাঁড়াচ্ছে দো হি হ্যাড আ লট অফ ইট যদিও তার পর্যাপ্ত পরিমাণে ছিল কি ছিল ইট দ্বারা কিন্তু গোল্ড বা স্বর্ণকে বোঝাচ্ছে ওই মিরাস নামক লোকটি বা রাজাটি যেহেতু রাজা ছিল প্রচুর পরিমাণে অর্থ সম্পদ থাকবে এটাই স্বাভাবিক তাহলে তার প্রচুর কি ছিল স্বর্ণ ছিল এখানে প্রচুর অর্থে লট অফ আসে এই জন্য আমরা এটাকে এখানে প্লেসড করলাম তাহলে আমাদের দ্বিতীয় উত্তর দাঁড়াচ্ছে এ ওকে লেটস সি হি ওয়ান্টেড মোর যদিও তার প্রচুর ছিল স্বর্ণ হি ওয়ান্টেড মোর সে আরও চাচ্ছিল আরও বেশি প্রয়োজন তার জন্য a wise dot dot god যেহেতু আমি বললাম এটা গ্রিক বা অ্যাথেন্সের পৌরাণিক একটা কাহিনী তাহলে এ ওয়াইজ ডট ডট গড একজন চালাক বা বুদ্ধিমান গড মানে হচ্ছে তাদের স্রষ্টা পৌত্তলিকতায় এরা অনেকগুলো গড়ে বিশ্বাস করতো পাওয়ারের এক একটা উৎস ছিল সূর্য তাদের জন্য এক ধরনের দেবতা ছিল চন্দ্র এক ধরনের দেবতা ছিল আগুন এক ধরনের তাদের দেবতা ছিল তো তাদের একজন বিদ্যা বুদ্ধি বা সম্পত্তিরও আলাদা জন্য কি ছিল একজন দেবতা বা গড ছিল এই জন্য তারা বলতেছে তাদের গডদের মধ্য থেকে কোনো এক গড আ ওয়াইজ ডট ডট গড গ্রান্টেড হিজ প্রেয়ার তার যে কামনা বাসনা স্বর্ণের প্রতি লোভ সেটা কবুল করে ফেললো বা মঞ্জুর করে ফেললো তাহলে আমাদের আলোচনার বিষয়বস্তু এখন ওয়াইজ গড এর মধ্যখানে ব্ল্যাঙ্কে আমরা কোন আর্টিকেল বসাবো লেটস সি এখানে গড শব্দটা হচ্ছে নাম যেহেতু সেটা তারা একদম স্রষ্টাকে বোঝাচ্ছে এবং তার পূর্বোক্ত ব্ল্যাঙ্কের ওয়ার্ডটা যদি আমরা তাকাই তাহলে দেখতে পারবো এখানে একটা ওয়ার্ড আছে সেটা হচ্ছে ওয়াইজ ওয়াইজ মানে হচ্ছে বুদ্ধিমান তাহলে তোমরা একটু লক্ষ্য করো ওয়াইজ হচ্ছে বুদ্ধিমান গড হচ্ছে নাউন এটা অ্যাডজেক্টিভ এটা নাউন আমরা মোস্ট অফ দেম জানি অ্যাডজেক্টিভ এবং নাউনের মধ্যবর্তী জায়গায় মিসপ্লেসড এই জায়গাটাতে কোনো ধরনের আর্টিকেলের ক্ষেত্রে কোনো আর্টিকেল বসবে না এটা ব্ল্যাঙ্ক থাকবে তোমরা একটু চিন্তা করে দেখো আমি তোমাদেরকে যদি বলি গুড বয় এই শব্দটার মধ্যখানে তোমাদেরকে কোনো আর্টিকেল বসাতে বললে যদি তোমরা মনে মনে বসালা গুড আবে এ বয় গুড আ বয় অথবা গুড অ্যান বয় বা অন্য কোনো ওয়ার্ড অথবা গুড দি ডট ডট বয় তোমরা কি এটা চিন্তা করতে পারো কখনো ব্যবহার করছো বলে মনে হয় তোমাদের না কারণ তোমরা এরকম ব্যবহার করো নাই কেননা মোস্ট অফ দ্য টাইম যেটা পারমানেন্ট একটা রুলস নাউন এবং অ্যাডজেক্টিভের মধ্যখানে মোস্ট অফ দ্য টাইম আমরা কি বসাবো না কোনো ধরনের আর্টিকেলস বসাবো না সো এখানে একটা ব্ল্যাঙ্ক থাকবে ক্রস আ ওয়াইজ গড পূর্ণাঙ্গ সেন্টেন্সটা হচ্ছে আ ওয়াইজ গড একজন বুদ্ধিমান স্রষ্টা বা একজন বুদ্ধিমান প্রভু গ্রান্টেড হিজ প্রেয়ার তার কি করলো আবেদনটা কবুল করে নিল এরপরে দেখো পরবর্তী সেগমেন্টে কি আসে ওয়ান ডে ডট ডট কিং এখন কিং দ্বারা কাকে বোঝাচ্ছে তোমরা নিশ্চয়ই জানো এই কিং দ্বারা কিং মিরাসকে বোঝাচ্ছে এই মিরাস কিংটা হচ্ছে নির্দিষ্ট আমরা প্রথম ব্ল্যাঙ্কে যখন কিং এর পূর্বে এ বসিয়েছিলাম তাহলে তোমরা জানো কেন এখানে এ বসিয়েছিলাম কেননা আ কিং দ্বারা কোন কিংকে বোঝাচ্ছে সেটা তখনও নির্দিষ্ট ছিল না কিন্তু এই পর্যায়ে এসে আমাদের কাছে ক্লিয়ার এই কিং মানে হচ্ছে কিং মিরাস অ্যান্ড দ্যাটস ওয়াই কোনো জিনিস যখন সুনির্দিষ্ট হয়ে যায় তার পূর্বে তোমরা অবশ্যই ধরতে পারছো THE দি বসাতে হবে তোমরা এই বিষয়টা অবশ্যই ভালো করে শ্রবণ করবে ওয়ান ডে দ্য কিং একদা ওই রাজাটি ওয়াজ সিটিং বসেছিল আন্ডার ডট ডট অ্যাপল ট্রি ইন হিজ গার্ডেন তার বাগানে একটি আপেল গাছের নিচে এখন তোমাদেরকে বুঝতে হবে অ্যাপল অ্যাপল শব্দের প্রথম ওয়ার্ডটা হচ্ছে এখানে অ্যালফাবেটটা হচ্ছে এ এবং এটা হচ্ছে একটা ভাওয়েল তোমরা কি জানো না ভাওয়েল কয়টি না অবশ্যই তোমরা জানো ইতিমধ্যে তোমরা এগুলো সম্পূর্ণ করে ফেলছ তারপরে তোমাদেরকে স্মরণ করার জন্য আমি মনে করে দিচ্ছি ভাওয়েল হচ্ছে পাঁচটি এ ই আই ও ইউ
যার মধ্যে অ্যাপল হচ্ছে ওয়ান কাইন্ড অফ ভাওয়েল। লেটস সি, যেহেতু এটা ভাওয়েল এবং ভাওয়েলের দ্বারা গঠিত যে শব্দটা সেটা হচ্ছে একবচন, দ্যাটস ওয়াই আমরা এখানে তার পূর্বে আর্টিকেল হিসেবে অ্যান বসাতে পারি। ওকে, দ্য কিং ওয়াজ সিটিং আন্ডার অ্যান অ্যাপল ট্রি ইন হিজ গার্ডেন। একদা ওই কিং যখন তার বাগানে কোনো একটা অ্যাপল ট্রি এর নিচে বসেছিল, তখন সে কী করলো, সে অবস্থা কী হলো আমরা পরবর্তী সেগমেন্টে জানতে পারবো। সাডেনলি, হঠাৎ করে, রিপ অ্যাপল, একটা পাকা আপেল, রিপ অ্যাপল, পাকা আপেল। এখানে দেখো অ্যাপল শব্দটা হচ্ছে নাউন, রিপ শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কেননা কেমন আপেল, পাকা আপেল, যে ওয়ার্ড দ্বারা নাউনকে বিশেষায়িত করে, দোষ গুণ অবস্থা বোঝে তাকে অ্যাডজেক্টিভ বলে। এখন এখানে অ্যাডজেক্টিভের পূর্বে একটা ব্ল্যাঙ্ক আছে এবং ব্ল্যাঙ্কের জায়গায় অবশ্যই আমাদেরকে কী বসাতে হবে, একটা আর্টিকেল বসাতে হবে। তাহলে আমরা বুঝতে পারি আর্টিকেল যদি বসাতে হয় আর্টিকেল সেন্টেন্সে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে মোস্ট অফ দ্য টাইম। তাহলে এখানে একটা অ্যাডজেক্টিভ যদি বসায় তাহলে এ অথবা অ্যানকে আমাদেরকে টেক করে নিতে হবে। আর রিপ অ্যাপলের প্রথম ওয়ার্ডটা হচ্ছে আর, এবং সেটা কনসোনেন্টের পর্যায়ভুক্ত, দ্যাটস ওয়াই কনসোনেন্টের পূর্বে রিপ অ্যাপল হচ্ছে একটা কনসোনেন্ট দ্বারা গঠিত ওয়ার্ড এবং সিঙ্গুলার বোঝাচ্ছে, দ্যাটস ওয়াই অ্যানাদার এ। এবং আমরা এইটাও মনে রাখতে হবে রিপ অ্যাপল, পাকা আপেল, এই আপেলের কথা কিন্তু আগে উল্লেখ করা হয়নি, দ্যাটস ওয়াই সেটা অনির্দিষ্ট, এই জন্য আমরা এ বসালাম। সাডেনলি এ রিপ অ্যাপল বিসাইড হিম, এক হঠাৎ করে তার পাশে এটা কী ছিল, রিপ অ্যাপল বা পাকা আপেল সে দেখতে পেল। হি পিকড আপ, হি পিকড আপ, সে তুলে নিল। তোমরা হলে কী করতে, চিন্তা করে দেখো তো তোমাদের পাশে একটা আপেল পড়ে আছে এবং এটা পাকা, কালারটা অনেকটা লোভনীয়, তোমাদের খেতে মন চাইতেছে, অবশ্যই তোমরা সেটা পিক করে নিবে। সেও তাই করলো, হি পিকড আপ ডট ডট অ্যাপল, সে কী করলো ওই অ্যাপলটা পিক করে নিল। এখন আমি যে বললাম ওই অ্যাপলটা, এই যে ওই মানে হচ্ছে যে অ্যাপেলটার কথা একটু পূর্বে আলোচনা করা হয়েছে, যেটা হচ্ছে রিপ অ্যাপল। এখন তোমার এবং আমার কাছে এই জিনিসটা নির্দিষ্ট, অ্যাপল দ্বারা পূর্বের অ্যাপলটাকে নির্দেশ করা হচ্ছে। তাহলে অ্যাপলটা এখানে সুনির্দিষ্ট হয়ে গেল, এবং নির্দিষ্ট বিষয়বস্তুর পূর্বে সাধারণত আমরা টিএইচই দিয়ে বসাবো। ওকে, লেটস সি, অ্যাজ হি টাচড ডট ডট অ্যাপল, অ্যাজ হি টাচ ডট ডট অ্যাপল, যখনই সে ওই টাচ স্পর্শ করলো অ্যাপল, অ্যাপলটাকে, এখন কোন অ্যাপল, আবারও ব্ল্যাঙ্ক, তাহলে দি অ্যাপল, পূর্বোক্ত যে অ্যাপলটা এটাও নির্দিষ্ট। অ্যাজ হি টাচ দি অ্যাপল, যখনই সে কী করলো ওই অ্যাপলটাকে টাচ করলো, ইট টার্ন ইনটু গোল্ড, এবং সেটা কী হলো, স্বর্ণে পরিণত হয়ে গেল। দ্যাট মিন্স সে খাওয়ার জন্য আর ওই অ্যাপলটাকে ব্যবহার করতে পারলো না, ওই অ্যাপলটা তার সেই বহুকাঙ্ক্ষিত গোল্ডে কনভার্ট হয়ে গেল। তাহলে এর মধ্যে দিয়ে আমরা অবশ্যই আর্টিকেল সম্পর্কিত বিষয়টা তোমাদের কাছে আরও একটু তুলনামূলকভাবে অধিকতর স্পষ্ট করতে সক্ষম হলাম। আর আশা করি তোমরা ভাষাগুলো অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করবে, কেন দ্য মোর ইউ উইল প্র্যাকটিস দ্য মোর ইউ উইল নো, যত বেশি তুমি প্র্যাকটিস করবে ভাষায় তত বেশি তুমি জানতে পারবে, এবং এটা সবচেয়ে বেস্ট ইউটিলাইজ হবে তোমাদের পরীক্ষায়। তাহলে তোমাদের পরীক্ষার জন্য যদি তোমরা বেস্ট প্রিপারেশন নিতে চাও, তাহলে এরকম করে উন্নত যে মডেলগুলো আছে সেগুলো অবশ্যই তোমাদেরকে কী করতে হবে, ভাষায় প্র্যাকটিস করতে হবে। তোমাদেরকে আজকে মডেল 16 থেকে আমি প্র্যাকটিস করালাম, তোমরা মডেল 17 যে এক নম্বরে তোমাদের যে আর্টিকেল সংক্রান্ত যে ব্ল্যাঙ্কটা আছে, অবশ্যই এ বি সিডি দিয়ে উত্তরগুলা তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে যে ভিডিও কন্টেন্ট আজকে আপলোড হবে সে আপলোডেড ভিডিওর নিচে কমেন্ট সেকশনে উত্তর দিয়ে অবশ্যই জানিয়ে দিবে। আর অবশ্যই অনলাইন বেসিস ক্লাস কার্যক্রমগুলোতে তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার দিবে। এবং সর্বশেষ তোমাদেরকে একটাই কথা বলি, আমাদের এই মহামারীর সময়ে তোমরা সেফটি ফার্স্ট, অবশ্যই সেফটি মেজারমেন্ট মেনে চলবে, সোশ্যাল ডিস্টেন্স মেনে চলবে, বাসা থেকে খুব বেশি প্রয়োজন ছাড়া বাইরে বের হবে না, কেননা তোমাদের মৌলিক যে পার্ট শিক্ষার জন্য তোমরা স্কুলে আসতে পারতেছ না। তো এই সময়ে তোমাদের জন্য এক্সট্রা কারিকুলাম যেগুলো, যেমন বাসায় বসে থাকার থেকে তোমরা বেটার মনে করো, এখন অনেকে দেখতেছি এরপরেও বাইরে গিয়ে খেলাধুলার জন্য একটা প্রবণতা আছে, সেই কাজটি করবে না, অবশ্যই বাসায় থাকবে, পড়াশোনা করবে, বাবা মায়ের কথা শুনবে, এবং আমাদের নেক্সট যে এক্সাম হাফ ইয়ারলি এক্সামের জন্য প্রিপারেশনটা তোমরা নিতে থাকবে। এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকের মতো আমাদের ষষ্ঠ শ্রেণীর ক্লাস কার্যক্রম এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।